হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ মেইনসের রিজনিংয়ের প্র্যাকটিস সেট আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার তেরো আমি এর আগে তোমাদের বারোটা প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি তোমরা যারা করোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো করে নেবে তো আজকের ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা আর আর এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনিং প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্টেন্ট তো তোমরাও এই ক্লাসগুলো মন দিয়ে করবে তো চলো বন্ধুরা আজকের প্র্যাকটিস সেট তেরোটা শুরু করা যাক তো তোমাদের যে বারো নম্বর ক্লাসটা ছিল সেখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে এখানে অড ওয়ান আউট ইন্টারনেট এক্সপ্লোরার ক্রোম গুগল আর ফায়ারফক্স তো এখানে তোমাদের অড ওয়ান আউট কোনটা হবে তো এখানে তোমাদের অড ওয়ান আউট হয়ে যাবে অপশন নাম্বার সি ঠিক আছে অপশন নাম্বার সি মানে হচ্ছে এখানে গুগল গুগলটা হয়ে যাবে তোমাদের এখানে অড ওয়ান আউট দেখো এখানে ইন্টারনেট এক্সপ্লোরার ক্রোম আর ফায়ারফক্স এগুলো কি সব এক একটা ওয়েব ব্রাউজার ঠিক আছে এগুলোকে কি প্রত্যেকটাই কি ওয়েব ব্রাউজার কিন্তু এই গুগলটা গুগলটা কি তোমাদের সার্চ ইঞ্জিন ঠিক আছে এটা হয়ে যাবে তোমাদের এটা সার্চ ইঞ্জিন তো এখানে অড ওয়ান আউট হয়ে যাবে তোমাদের গুগল এই প্রত্যেকটা কি বলতো ওয়েব ব্রাউজার আর গুগল হচ্ছে তোমাদের সার্চ ইঞ্জিন বুঝতে পারলে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকে এক নম্বরে কি বলেছে দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার এখানে তোমাদের মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে তো দেখো বারো আট চোদ্দো ছয় ষোলো তারপরে কি হবে তো তোমরা একবার ট্রাই করো তো এখানে এটা করে দেখি কি করে হয় দেখো বারোর পরে আট আছে ঠিক আছে বারোর পরে আট মাইনাস ফোর যদি করি তাহলে আট আসে তারপরে আটের সাথে যদি প্লাস সিক্স করি তাহলে চোদ্দো আসে তারপরে চোদ্দো থেকে মাইনাস এইট যদি করি সিক্স আসে তারপরে ছয় থেকে প্লাস যদি টেন করি তাহলে আমাদের ষোলো আসে তারপরে দেখো এখানে কি আসবে দেখো সিরিজটা চার ছয় আট দশ তারপরে হবে বারো আর দেখো প্লাস মাইনাসটা মাইনাস প্লাস মাইনাস প্লাস এখানে তারপরে হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি ষোলো থেকে মাইনাস বারো করি তাহলে কত আসছে আমাদের চার তো অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এই যে মিসিং নাম্বারটা আছে এটা তোমরা আরেকটা পদ্ধতিতে করতে পারো দেখো তো তোমরা যদি অবজারভেশন করতে পারো দেখো এই যে নাম্বারগুলো ঠিক আছে এটার সাথে এটা দেখো এখানে বাড়ছে ঠিক আছে তারপরে দেখো চোদ্দো থেকে এখানে ষোলো কিন্তু বাড়ছে তো এখানে প্লাস টু যদি করি তাহলে চোদ্দো আসছে চোদ্দো থেকে আবার যদি প্লাস টু করি তাহলে ষোলো আসছে ঠিক আছে তো এইখানে দেখো এটা কিন্তু কমছে আট থেকে ছয় মাইনাস টু তারপরে ছয় থেকে এখানে যদি আমরা মাইনাস টু করি তাহলে কত আসছে ফোর আসে তো এটা তোমাদের অনেক ইজিলি হয়ে যাবে দেখো প্লাস টু প্লাস টু করে আসছে আর এখানে মাইনাস টু মাইনাস টু করে এটা আসে তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার তো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ভালো মতো তাহলে কিন্তু অবজার্ভ করলেই তোমরা বুঝতে পারবে যে এটা অল্টারনেট সিরিজের মধ্যে পড়ছে ঠিক আছে মানে এটা বাড়ছে আর পরেরটা হচ্ছে কমছে ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু অবজারভেশনগুলো বাড়াতে হবে আর অবজারভেশনগুলো তোমাদের বাড়বে প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারলে চলো তাহলে নেক্সট আসা যাক দুই নম্বরটা দেখো ফাইন্ড দ্য মিসিং টার্ম এখানে তোমাদের মিসিং টার্মটা ফাইন্ড আউট করতে হবে তো তোমরা একবার ট্রাই করো এটা তো আমরা করে দেখি এখানে দেখো এল এম এন ঠিক আছে আবার এম থেকে শুরু হচ্ছে মানে এখানে যে সেকেন্ডটা আছে এখানে এটা ফার্স্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এম এন ও পি ঠিক আছে তারপরে পি এর পরে দেখো এখানে এখান থেকে যে সেকেন্ডটা আসছে এখানে আবার এটা ফার্স্ট হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝতে পারলে তারপরে আমাদের কি হবে এখানকার যেটা সেকেন্ড হবে সেটা আমাদের এখানে কি হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে ও হবে ঠিক আছে তো ও দেখলে তো দেখো এই চারটের মধ্যে শুধু একটাতেই ও আছে দেখো এই এটাতে ও আছে কিন্তু আরেকটা জিনিস দেখো এখানে তিনটে আছে এখানে চারটে এখানে পাঁচটে আর এখানে হচ্ছে আমাদের ছটা হয়ে যাবে ও পি কিউ আর এস টি ঠিক আছে তো দেখো ওপি কিউ আর এস টি দেখো এটা এস এস সিজিএল টিআর ওয়ান দু হাজার চোদ্দো সালে কিন্তু এসেছিলো ঠিক আছে বুঝতে পেরেছ চলো নেক্সট আসা যাক দেখো ফাইন্ড দা সিমিলার ওয়ান এখানে তোমাদের সিমিলার ওয়ান একই রকমটা তোমাদের বের করতে হবে মহাবিদ্যালয়ে শিক্ষার্থী হাসপাতাল তার সাথে কি হবে ডাক্তার চিকিৎসা সেবিকা না রোগী তো কি হবে এখানে তোমাদের ট্রাই তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে রোগী হয়ে যাবে ঠিক আছে রোগী দেখো মহাবিদ্যালয়ের সাথে কি আছে শিক্ষার্থী তো এই শিক্ষার্থীরা কি করে মহাবিদ্যালয়ে শিক্ষা নেয় আর এই রোগীরা কি করে এখানে হাসপাতালে তোমাদের চিকিৎসা নেয় ঠিক আছে বুঝতে পারলে নেক্সট দেখো চার নম্বর কোনো সংকেত অনুযায়ী সিস্টারকে আর এইচ আর এস ডি কিউ লেখা হলে আঙ্কেলকে কি লেখা হবে ঠিক আছে তো একবার ট্রাই করো তোমরা তো আমরা দেখে নিই এটা কি করে হচ্ছে দেখো এখানে সিস্টার এস আই এস টি ই আর ঠিক আছে সিস্টার এটাকে কি লেখা হচ্ছে আর এইচ আর এস ডি কিউ তো এখানে দেখো এস এর সাথে আর আর এস মানে এক এস এর থেকে যদি আমরা এক ঘর মাইনাস করি তাহলে আমরা আর পাচ্ছি আর আই থেকে যদি আমরা এক ঘর মাইনাস করি তাহলে এইচ পাচ্ছি আবার এস থেকে যদি আমরা এক ঘর মাইনাস করি আর পাচ্ছি টি থেকে এক ঘর মাইনাস করলে এস পাচ্ছি আর ই থেকে ঘর মাইনাস করলে আমরা ডি পাচ্ছি আর আর থেকে আবার এক ঘর মাইনাস করলে আমরা কিউ পাচ্ছি ঠিক আছে মানে এক ঘর মাইনাস মাইনাস করে করে এটা আসে তো আঙ্কেল তো আঙ্কেলকে যদি আমরা এক ঘর মাইনাস করে করে আসি দেখো ইউ তার তার এক ঘর মাইনাস করলে টি আসবে ঠিক আছে টি ইউ তারপরে দেখো এন আছে এনের এক ঘর মাইনাস করলে এম আসবে এম এন আর সি এর সাথে তারপর কি আসবে দেখো বি সি তো এ টি এম বি এতটুকু আমরা মিলিয়ে দেখে দেখো টি এম বি এখানে আছে টি এম বি এখানে টি আছে টি বি এম ঠিক আছে এটাও হবে না এটাও হবে না আর টি এখানে ভি আছে তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক ক্যান্সার তারপরে দেখো কে এল হয়ে যাবে আর ডি ই হয়ে যাবে ঠিক আছে টি এম বি কে ডি ঠিক আছে এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে ঘর মাইনাস মাইনাস করে করে এই সংকেতটা এখানে লেট করছে তার মানে আমাদেরকেও এক ঘর মাইনাস করে আঙ্কেলের সংকেতটা বের করতে হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক ফার্স্ট নম্বরটা দেখো হাতি যদি হরিণ হয় হরিণ যদি ব্যাং হয় ব্যাং যদি সিংহ হয় সিংহ যদি সাপ হয় আর সাপ যদি ফরিং হয় এবং ফরিং যদি বাঘ হয় তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি ঠিক আছে বিষধর প্রাণী কোনটি তো একবার ট্রাই করো তোমরা তো এখানে দেখো বিষধর প্রাণী বলেছে বিষধর প্রাণী আমরা কি জানি বিষধর প্রাণী আমরা জানি সাপ ঠিক আছে আর এইখানে সংকেত অনুযায়ী সাপটাকে কি লেখা হয়েছে ফোরিং ঠিক আছে তো সংকেত অনুযায়ী কি হবে বিষধর প্রাণী কোনটি সাপ অনুযায়ী হচ্ছে এখানে ফোরিং তো অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক আনসার ঠিক আছে মানে বিষধর প্রাণীটাকে বের করতে বলেছে তো বিষদর প্রাণী আমরা কি জানি সাপ আর সাপের সংকেত কি ফোরিং কি সাপটা যদি ফোরিং হয় ঠিক আছে তো এখানে তোমাদের বিষদর প্রাণীটা কি হয়ে যাবে বুঝতে পারলে নেক্সট দেখো ছয় নম্বর এ বি সি ডি ই পাঁচটি ফ্ল্যাটে এমন ভাবে অবস্থিত যে এ এর ঠিক উত্তর দিকে বি ফ্ল্যাটে এবং বি এর ঠিক উত্তর পূর্ব দিকে সি ফ্ল্যাট অবস্থিত ই ফ্ল্যাটের ঠিক দক্ষিণ দিকে সি ফ্ল্যাট সি ফ্ল্যাটের ঠিক পূর্ব দিকে ডি ফ্ল্যাট অবস্থিত সি থেকে ডি ও ফ্ল্যাটের ফ্ল্যাটের দূরত্ব সমান হলে ঠিক ঠিক কোন দিকে ফ্ল্যাটটি অবস্থিত আছে আছে তো এটা ডিরেকশনের একটা রিজনিং আছে কিন্তু একটু আলাদা আছে বুঝতে পারলে তো তোমরা একবার ট্রাই করো ততক্ষণে আমরা এটা করি ঠিক আছে তো এ এর ঠিক উত্তর দিকে বি আছে ধরো এ আছে এর ঠিক উত্তর দিকে কোনটা এ দিকে ঠিক আছে এখানে বি আছে মনে করো তারপরে কি বলেছে বি এর ঠিক উত্তর পূর্ব দিকে সি ফ্ল্যাট আছে বি এর ঠিক উত্তর পূর্ব এটা উত্তর এটা পূর্ব আর উত্তর পূর্ব মানে এটা হবে এখানে কি আছে ধরো সি আছে তারপরে দেখো ই ফ্ল্যাটের ঠিক দক্ষিণ দিকে সি ফ্ল্যাট আছে ঠিক আছে ই ফ্ল্যাট ই ফ্ল্যাট এখানে এর দক্ষিণ দিকে সি ফ্ল্যাট আছে এবং সি ফ্ল্যাটের ঠিক পূর্ব দিকে ডি ফ্ল্যাট আছে সি ফ্ল্যাটের ঠিক পূর্ব দিক এদিক এখানে ডি ফ্ল্যাট আছে ঠিক আছে তো এবার দেখো সি থেকে ডি আর ই ফ্ল্যাটের দূরত্ব হচ্ছে সমান এই যে ই আর ডি এর যে দূরত্বটা এই দূরত্বটা কি হবে সমান হবে ঠিক আছে তো এবার বলেছে ই ফ্ল্যাটের ঠিক কোন দিকে ডি ফ্ল্যাট আছে ই ফ্ল্যাটের ঠিক কোন দিকে এই দিকে এই বরাবর আছে তো আমরা কি জানি দেখো এই দিকে হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে দক্ষিণ আর এটা হয়ে যাবে তোমাদের দক্ষিণ পূর্ব ঠিক আছে এটা হয়ে যাবে তোমাদের দক্ষিণ পূর্ব তো এই বরাবর দেখো এইখানে ই আছে আর এদিকে কিন্তু ডি আছে তো এই দিকে ই ফ্ল্যাটের কোন দিকে ডি ফ্ল্যাটটা আছে এটা জিজ্ঞেস করেছে তো কি হয়ে যাবে তোমাদের অ্যান্সারটা দক্ষিণ পূর্ব অপশন নাম্বার ডি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চলো নেক্সট রিজনিং আছে যাক সাত নম্বরটা দেখো এখানে বলেছে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে এই যে সংকেতটা মিলিয়ে আমাদের অ্যান্সারটা বের করতে হবে ঠিক আছে তো এখানে সংকেতটা কি বলেছে দেখো থ্রি অ্যাট দ্য রেট থ্রি স্টার থ্রি ইকুয়াল টু থ্রি এবং ফর্টি এইট অ্যাট দ্য রেট ফোর স্টার থ্রি ইকোয়াল টু থার্টি হলে 91 ওয়ান অ্যাট দ্য এটা কত হবে ঠিক আছে তো তোমরা একবার ট্রাই করো তো দেখো এটা কী করে হলো থ্রি অ্যাট দ্য রেট এটা কী করে থ্রি আসে তো থ্রি ভাগ যদি থ্রি করা হয় আর ইনটু যদি থ্রি করা হয় তাহলে তোমাদের থ্রি আসবে কী করে হলো দেখো থ্রি ভাগ থ্রি কত হয় ওয়ান তো এই ওয়ানের সাথে আবার থ্রি যদি ইন্টু করি তাহলে কত আসে তোমাদের থ্রি আছে বুঝতে পারলে তো এখানে ফর্টি এইট ভাগ ফোর ইন্টু থ্রি যদি করি তাহলে কত হচ্ছে দেখো চার বারং আটচল্লিশ বারো ইন্টু হচ্ছে তিন মানে কত থার্টি সিক্স আসছে তার মানে এখানে কি করতে হচ্ছে অ্যাট দ্য রেটে তোমাদের ভাগ চিহ্ন বসাতে হবে আর এই স্টারটাতে তোমাদের এখানে গুণ করতে হবে ঠিক আছে তো এখানেও তোমাদের এটা ভাগ হবে আর এটা ইন্টু হবে মানে নাইনটি ওয়ান ভাগ থার্টিন ইন্টু টু যদি করা হয় তাহলে কত হচ্ছে তো সাত তেরো একানব্বই হবে আর ইন্টু টু যদি করো তাহলে কত হচ্ছে এখানে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে ফরটিন অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার বুঝতে পারলে তো এই অ্যাট রেটে তোমাদের ভাগ করতে হবে আর এই স্টারটাতে তোমাদের এখানে ইন্টু করতে হবে তাহলে তোমাদের এই গাণিতিক প্রক্রিয়াটা সঠিক হয়ে যাবে বুঝতে পারলে নেক্স দেখো আট নম্বর এটা তোমাদের বলেছে সিকোয়েন্সিয়াল অর্ডারে তোমাদের সাজাতে হবে ঠিক আছে সিকোয়েন্সিয়াল অর্ডারে তোমাদের সাজাতে হবে মানে কোনটা কাজের পর কোন কাজটা হবে তো দেখো এখানে তো তোমরা একবার ট্রাই করো এটা যে কোন কাজটার পর কোন কাজটা হচ্ছে তো দেখো এখানে কি হয়ে যাবে প্রথমে তোমাদের ঘুম ভাঙবে ঠিক আছে এক নম্বরটা প্রথমে আসবে ঠিক আছে এক নম্বর ঘুম ভাঙলো তারপরে কি করবে দাঁত মাজবে তারপরে আসবে ফোর ঠিক আছে দাঁত মাজার পর কি হবে তোমাদের ব্রেকফাস্ট হবে তারপরে হচ্ছে ফাইভ ঠিক আছে তো এই দেখো ওয়ান ফোর ফাইভ এটা কোথায় আছে একবার দেখে এখানে নেই এখানে আছে ঠিক আছে এখানেও নেই এখানেও নেই তো অপশন নাম্বার বি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তিনটে অনুযায়ী তারপরে এটাও তোমরা মিলিয়ে নাও দেখো তারপরে কি হবে তোমরা স্কুলে যাবে থ্রি হবে স্কুলে যাবে তারপরে লাঞ্চ করবে ঠিক আছে অপশান নাম্বার টু এখানে হয়ে যাবে তো এটা হয়ে যাবে ওয়ান ফোর ফাইভ থ্রি টু ওয়ান ফোর ফাইভ থ্রি নাম্বার বি সঠিক ক্যানসার বুঝতে পারলে তো এখানে তোমাদের সিকোয়েন্সিয়াল অর্ডারে সাজাতে হবে মানে কোন কাজটার পরে কোন কাজটা হচ্ছে ঠিক আছে প্রথমে ঘুম ভাঙলো তারপরে তোমাদের দাঁত মাজা হলো তারপরে ব্রেকফাস্ট তারপরে স্কুল তারপরে হচ্ছে লাঞ্চ হলো বুঝতে পারলে নেক্স দেখো নয় নম্বর রাজেশকে ফটোতে দেখিয়ে সুনিতা বলল তার মায়ের একমাত্র পুত্র আমার বাবা সুনিতা রাজেশের কে হয় ঠিক আছে তো রাজেশকে ফটোতে দেখিয়ে সুনিতা বললো এখানে ধরো রাজেশ আছে রাজেশকে ফটোতে দেখিয়ে কি বললো সুনিতা ধরো এখানে সুনিতা আমরা জানি না কোথায় আছে তো এখানে রাজেশ এখানে সুনিতা আমরা ধরে নিলাম দেখো এখানে কি বলেছে তার মায়ের একমাত্র পূর্ণ তার বলতে কাকে বুঝিয়েছে এই ফটোতে ফটোতে মানে কি রাজেশকে তো তার মায়ের রাজেশের মা ঠিক আছে এখানে মা রাজেশের মায়ের একমাত্র পুত্র রাজেশের মায়ের একমাত্র পুত্র রাজেশই হবে পুত্র হলো আমার বাবা আমার বাবা বলতে সুনিতার বাবা ঠিক আছে এই যে সুনিতা সুনিতার বাবা তো এবার বলেছে সুনিতা রাজেশের কে হয় সুনিতা রাজেশের কে হয় কন্যা হয় ঠিক আছে কন্যা অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার ঠিক আছে একদম ইজি ছিল তো নেক্সট আসা যাক নয় নম্বরটা দেখো মিরার ইমেজ করতে বলেছে এখানে ঠিক আছে তো এইখানে মিরার ইমেজটা কি করে হবে দেখো তো আমরা সচরাচর কি জানি যে মিরারগুলো এখানে থাকে ঠিক আছে কিন্তু এখানে দেখো মিরারটা দিয়ে দিয়েছে এখানে তোমাদের উপরে দিয়ে কিন্তু মিরারটা দিয়ে দিয়েছে আমরা এখন এটা ধরবো না ঠিক আছে এটা কিন্তু আমরা ধরবো না তো এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে তোমরা একবার ট্রাই করো তো দেখে নিই আমরা এটা ধরো এখানে তোমাদের অবজেক্টটা আছে তো এটা কি হয়ে যাবে ধরো এইভাবে মিরারটা উপর দিকে হয়ে গেলে এটা এই এটা জিনিসটা উপরের দিকে চলে যাবে এইখানে তোমাদের গোল্লাটা হয়ে যাবে আর এই যে রেখাটা এটা হয়ে যাবে উপরের দিকে এখানে আর তারপরে এখানে এটা ঠিক আছে এই চিত্রটা তোমাদের হবে মিরার ইমেজ তো এটা কোথায় আছে দেখো এই গোল্লাটা তো ধরো এই দিকে আছে এটা হচ্ছে না এটা নিচের দিকে আছে এটা হচ্ছে না এটাও নিচের দিকে আছে হচ্ছে না তো একমাত্র উপরের দিকে বা দিকে আছে এটা তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক মিরার ইমেজ ঠিক আছে বুঝতে পেরেছ তো নেক্সট দেখো দশ নম্বর এখানে বলেছে মিসিং ফিগারটা তোমাদের ফাইন্ড আউট করতে ঠিক আছে এখানে ফাইন্ড দ্য মিসিং ফিগার তো এখানে মিসিং ফিগারটা কি করে ফাইন্ড আউট করবো দেখো এখানে ধরো এখানে এটা আছে ঠিক আছে এটা তো এখানে দেখো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক এখানে কি হয়ে যাবে হোয়াইট তারপরে এই জায়গাটা তোমাদের ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা তোমাদের ব্ল্যাক হয়ে যাবে দেখো এরকম কোথায় আছে ব্ল্যাক তো উপরের দিকে ব্ল্যাক কোথায় আছে এটাতে হোয়াইট আছে এখানেও নেই এই দুটোর মধ্যে তোমাদের কী আছে ব্ল্যাক আছে ঠিক আছে তারপরে আমরা মিলিয়ে দেখি পরটা এখানে তোমাদের এটা হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের দেখো এই এটার মাঝখান বরাবর এটা আছে তো এটারও মাঝখান বরাবর এখানে আমাদের এখানে হয়ে যাবে আর এখানেও তোমাদের এখানে মাঝখান বরাবর এখানে হয়ে যাবে ঠিক আছে তো এখানে মাঝখান বরাবর কোনটা আছে এই দুটোর মধ্যে এটা দেখো এটা কিন্তু অনেকটা ব্ল্যাক করে দিয়েছে ঠিক আছে এই পর্যন্ত এটা ব্ল্যাকটা করে দিয়েছে কিন্তু আমাদের মাছ বরাবর দেখো এই বরাবর ঠিক আছে প্রত্যেকটা দেখো এই বরাবর আছে ঠিক আছে এই বরাবর আছে এই বরাবর তো এই তো এটাও আমাদের কী হয়ে যাবে এই বরাবর হয়ে যাবে তো মিডিল বরাবর কোনটা আছে এটা আছে ঠিক আছে তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে তোমাদের সঠিক মিসিং ফিগার ঠিক আছে বুঝতে পারলে এটা কিন্তু অনেকটা চলে এসেছে তো এটা হচ্ছে না এখানে এই জন্য নেক্সট আসা যাক এগারো নম্বরটা দেখো এখানে কি বলেছে এখানে মোট কতগুলি ত্রিভুজ আছে ঠিক আছে এখানে তোমাদের ট্রাইঙ্গেল ফাইন্ড আউট করতে বলেছে দেখো এটা এস এস ওয়ান দু সালে কিন্তু এসেছিল তো একবার ট্রাই করো তোমরা তো এখানে দেখে নিই আমরা কতগুলো ত্রিভুজ আছে দেখো এক দুই তিন প্রথমে তো তিনটা আছে এটা আমরা বুঝে গেলাম তারপরে দেখো এইখানে দেখো এই ছোটোটা এইখানে একটা ছোট একটা আছে একা আরেকটা হয়ে গেল ঠিক আছে এবার আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই তারপরে দেখো এই যে এটা এইখানে এইখানে আরেকটা আছে ত্রিভুজ আর তারপরে আছে এইখানে আরেকটা ঠিক আছে এইখানে একটা বুঝতে পারলে আরও দুটো তার মানে আবার প্লাস টু হয়ে গেল ঠিক আছে তো কটা হয়ে গেল তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছটা তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে তো এখানে মোট ছটা ত্রিভুজ আছে বুঝতে পারলে নেক্সট দেখো নেক্সট যেটা আছে এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক বন্ধুরা ঠিক আছে এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক এই যে এখানে বলেছে অড ওয়ান আউট তেষট্টি একশো ছাব্বিশ দুশো পনেরো আর তিনশো বিয়াল্লিশ তো এই চারটে সংখ্যার মধ্যে কোনটা সংখ্যা আলাদা আছে সেটা তোমাদের এখানে আমাকে বলতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে সেই অ্যান্সারটা জানাবে এবং তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে ওয়াই টাইপ করবে এবং ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে তোমরা ফলো করে নেবে নলেজ পয়েন্টের ফেসবুক পেজ সেখানেও তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে আর সব ধরনের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে